যে দেশে নির্বাচনে বাধা সৃষ্টি হয় সে দেশ পিছিয়ে যায়, সে দেশটা ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের কথা দেখেন, জনগণ তো বর্জন করবে বলে আমার কাছে মনে হয় না যে আমাকে ভোট দেন। আপনার যদি পছন্দ অন্য কেউ থাকে তাকেও আপনারা ভোট দিতে পারেন। এই এলাকা থেকে আমি বারবার নির্বাচিত হয়েছি জনগণের ভোটে, তো জনগণ এবারও ভোট দেবে এবং তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি নিজে আহ্বান জানিয়েছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভাগ্যের মানুষের ভাগ্যের যে অভূতপূর্ব পরিবর্তন ঘটাইছেন, এই পরিবর্তনের কারণে কোনো অবস্থাতে কোনো ষড়যন্ত্রেই মাননীয় প্রধানমন্ত্রীর আগামী দিনে সরকার গঠন করার বাধা সৃষ্টি করতে পারবে না বলে আমার বিশ্বাস। আমার এলাকাতে এরকম কোনো কিছু আমি দেখি নাই, এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসে নাই। কোথায় কোনো স্বতন্ত্র প্রার্থী তাদের বাধার সম্মুখীন হচ্ছে কি না সেটা যেখানে যদি স্পেসিফাইডলি বলতে হবে, সুনির্দিষ্টভাবে যদি কোথায় কেউ বাধাপ্রাপ্ত হয় তিনি রাষ্ট্রের প্রচলিত ব্যবস্থাপনার আশ্রয় নিতে পারবেন। রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন নিরপেক্ষভাবে, এই অঙ্গীকার তিনি করেছেন এবং পুরা প্রশাসন ওনাকে সহযোগিতা করছে এবং পুরা প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। অতএব নির্বাচন কমিশনের অভিযোগ দিলে আমি বিশ্বাস করি সকল প্রার্থী সম সুযোগ পাবে। আমার তো মনে হয় আপনারাই আসছেন হরতালে, তো আপনারাই তো দেখেন না কোথায় হরতাল আসবে এবং এখানে কোথায় তারা ট্রেন ফালিয়ে দেওয়া, বাস পোড়ানো, এই রকম ন্যাক্কাজনক শেষকৃতি বাংলাদেশের মানুষ আজকে মর্মাহত এবং একজন মানুষ আজকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাচ্ছে, তার পরিবার পরিজনের আত্মনাদ আল্লাহর আরশ কাঁপিয়ে উঠে। তো এরকম ঘৃণিত কাজ যারা করে তার জনগণের কল্যাণকারী দল হতে পারে না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। লিফলেট বিতরণ তারা করছে বর্জন করার জন্য, সেটা তারা করতেই পারে, তারা করলে জনগণ তো বর্জন করবে বলে আমার কাছে মনে হয় না। জনগণ তো নির্বাচন, আপনারা আমার এখানে দেখেন আমরা একটা পথসভাতে এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে, তো মানুষগুলো তো আমরা কাউকে এখানে আসার জন্য না বলা সত্ত্বেও সবাই চলে আসছে স্বতঃস্ফূর্তভাবে, মানুষগুলো উৎসাহ উদ্দীপনা আছে। বাংলাদেশ পাঁচ বছর পর পর নির্বাচন হবে এবং এ দেশটি উন্নত দেশ হবে। যে দেশে নির্বাচনে বাধা সৃষ্টি হয় সে দেশ পিছিয়ে যায়, সে দেশটা ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের কথা দেখেন, আমরা তাদের আমার থেকে অনেক উন্নত ছিল, আমরা এখন তাদের থেকে অনেক উন্নত হয়ে গেছি। মিশরের কথা দেখেন, আপনার চিলির কথা বলেন, আপনার আফ্রিকার দেশগুলোর কথা বলেন, যেখানে নির্বাচন ঠিকভাবে হয় না, এরকম বাধাপ্রাপ্ত হয়, সে সমস্ত দেশগুলোতে মানুষের ভাগ্যের করুণ পরিণতি। আর আমরা নির্বাচনের ধারাবাহিকতা রাখতে পেরেছি বলে আমার দেশের আজকে উন্নতি হচ্ছে, মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে নতুন সরকার নির্বাচিত হচ্ছে। আমার এলাকার মানুষদের প্রতি আমার আহ্বান ছিল যে আমাকে ভোট দেন, আপনার যদি পছন্দ অন্য কেউ থাকে তাকেও আপনারা ভোট দিতে পারেন, এখানে আমার কোনো রকম বাধা নেই এবং আমার কোনো নেতাকর্মীরা কাউকে বাধা দেবেন। আর সকল মানুষদেরকে আমার আহ্বান ছিল যে সবাই মিলে যত বেশি ভোট দেবে তত বেশি দেশ মানুষের জন্য কাজ করার জন্য নেত্রী শেখ হাসিনার নেতৃত্ব সুদৃঢ় হবে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।